ভাই কোন মেলায় এসছেন? গুলিয়া মেলায়। গুলিয়া মেলায় কয়দিন এসছেন এখানে? আসছি আজ 2 দিন। আপনারা কোথায় কোথায় মেলা করেন? আমরা সারা দেশে মেলা করি। সারা বাংলাদেশে? জি। এটা মানে এই যে দেখছেন, আমরা 12 মাস খালি মেলা করি। বাবলু মোল্লা। বাবলু মোল্লা কে? আমার বাবা। আপনার বাবা উনি কি আছেন? না, মারা গেছেন। মারা গেছেন, দুঃখিত। আচ্ছা, আপনাদের এই ব্যবসা কতদিনের? 25 বছর। 25 বছর। আপনার বাবা শুরু করছিলেন? জি। আমার শুরু 15 বছর। আপনি 15 বছর করছেন। আচ্ছা, এই আচার কে বানায়? আমি বানাই। মানে আপনি এই আচার বানানো শিখলেন কোত্থেকে? বাবা থেকে শিখেছি। ও আচ্ছা, উনি কোথা থেকে শিখেছিলেন? সে তো যে কোনো কায়দায় ইয়ে হয়েছে ব্যবসা। শুরু আগে একজনের কাছ থেকে পাইকারি এনে বিক্রি করতো, তারপর আস্তে আস্তে পরে নিজে বানানো শুরু করে। কি কি দিয়ে আচার বানানো করে? প্রচুর চিনি আর মশলা। মশলা আর এমনি এর মানে এগুলো তো মশলা হিসাবে, আর এর সঙ্গে যেমন এই যে এইটা 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 দেখছি চালতা আছে। চালতা, এরকম চালতার মতো আর কি কি দিয়ে বানান? চালতা আছে, বড়ই আছে, জলপাই আছে, তেঁতুল আছে, পাঁচমিশালি আছে, রসুন আছে, আম আছে, আমড়া আছে, কামরাঙ্গা আছে, পেয়ারার আচার আছে, আপেলের আচার, মরিচের আচার, আলু বোখরার আচার। এই আচারগুলো সংরক্ষণ করেন কিভাবে? এগুলো চালতা আনি বরিশাল থেকে। চালতা বরিশাল, সেটা তো সংগ্রহ করলেন বিভিন্ন জায়গা থেকে ফল সংগ্রহ করলেন, কিন্তু মানে সংরক্ষণ মানে এটা যে ভালো থাকবে কতদিন ভালো থাকবে? এগুলো 6 মাস ভালো থাকবে। 6 মাস ভালো থাকবে। এর জন্য কি কোনো কেমিক্যাল ব্যবহার করতে হয়? জি না, শুধু ঠান্ডায় রাখলেই হবে। শুধু ঠান্ডায় রাখতে হয়। আচ্ছা, এই কি তেল ব্যবহার করা হয় বা কোনো রং? না না, রং জাতীয় কিছু না, শুধু রং নাই। আপনি কি মনে করেন এই আচারগুলো স্বাস্থ্যসম্মত এবং জি আমি মনে করি ক্ষতি হবে না? জি আমি মনে করি। আচ্ছা, বাংলাদেশের কোন কোন বড় বড় মেলাগুলোতে আপনারা অংশগ্রহণ করেন? মনে করেন মাইকেলের মেলায়, বরিশালে চরমোনার মাঠ করি, লালনের মাঠ করি, যশোরের মাঠ করি, চৌগাছার মাঠ করি, রাজশাহীর মাঠ, চিটাং বা সিলেট ওদিকে। হ্যাঁ, ওদিকে একটু কম যাবো, কিন্তু বাগেরহাট, ফকিরহাট এগুলো বেশি। আচ্ছা, মাগুরা কোন কোন জায়গায় মেলা করেন আপনারা? মাগুরার ভিতর বড়লের মেলা, সিন্ধাইনের মেলা, খালের মেলা, গুলের মেলা, বাবুখালী মেলা তো বন্ধ হয়ে গেছে এখন, এখন আর হয় না। তবে শেখেড়ি নগরের মেলা আছে, তোর মোহাম্মদপুর নৌকাবাজির মেলা, জাভার মেলা, কাতানি মাগুরা করছি এবছর। এর আগে বার করছিলাম ফকিরহাট। এর ভিতরে আপনাদের তো তাহলে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয়? হ্যাঁ, 12 মাসের ভিতর 10 মাসে বাইরে থাকি। আচ্ছা, আপনারা এই যে মেলায় এসে খাওয়া দাওয়া করেন কোথায়? রান্না করে খাওয়া দাওয়া করি। নিজেরা রান্না করেন? বেশ, মাস সময় পায় না, সে সময় হোটেলে খাওয়া দাওয়া করি। আচ্ছা, তো এই মেলায় এসে আপনাদের বেচা কিনা কেমন হয়? বেচা কিনা গতবারের তুলনায় এবার কম। এবার কম, কেমন বেচা কিনা হয়? মানে মানে কত বেচা কিনা করছি এটা? এক একটা মেলায় কিরকম? ওরা কোনো নাই, 1 লাখ 1.5 লাখ, 80,000, 70,000, 50,000 মেলা হিসেবে। মানে এরকম লভ্যাংশ কেমন থাকে? মনে করেন যে খরচ আগের থেকে এখন খরচ অনেক বেশি। খরচ বেশি? জি, মনে করেন মাঠ খরচ, লাইট বিল, কর্মচারী বিল মিটে, গাড়ি ভাড়া সব মিটে সামথিং। ধরেন আচার বানানোর তো একটা শিল্প, এই শিল্পকে আপনারা মানে সারা দেশের মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের ভূমিকাটা কি? আমাদের ভূমিকা, আমরা এমনিতে আমরা বানাই, কিন্তু আমাদের কাছ থেকেও 7-8 জনে নিয়ে ব্যবসা করে পাইকারি। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে তারাও শিখবে। আপনারা কাউকে শেখান না? শিখাই। যে আপনারা তো, আপনারা কি চান না যে এই শিল্পটা সবার ভিতরে ছড়িয়ে পড়ুক, অনেকে এই ব্যবসাটা করুক বা অনেকেই বানাক? এইজন্য তো মনে করেন আমাদের কাছে 7-8 জনে পাইকারি নাই, ওরা ওর ভিতর তো 2-1 জন বানাচ্ছে, আবার তো আবার ওরাও সব বানাবে আস্তে আস্তে। আপনাদের এই সরকারি কোনো মানে সহযোগিতা নেন কিনা? হ্যাঁ, আমি আমার দোকানের লাইসেন্স আছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু 1 বছর রেনু করা হয়নি। আচ্ছা, মেলার মানুষের উদ্দেশ্যে কিছু বলেন। মেলার মানুষের উদ্দেশ্যে কি বলবো? লোক কম, গতবারের তুলনায় এবার লোক অনেক কম, কিন্তু এবার বছরের পরিস্থিতিতে মানুষের হাতে টাকা সংকট, গতবারের তুলনায় অনেক কম, এই জন্য কিনা বেচার চাহিদা খুব কম। মানুষের অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক সংকটে মানুষ মেলায় লোক আছে প্রচুর, কিন্তু আসলে মানুষের হাতে টাকা নাই কিনে খাবে করতে গেলে। ঠিক আছে, বাড়িতে এগুলো কয়জন মিলে তৈরি করে? আমরা পুরুষ মানুষ তৈরি করি, মহিলারা তৈরি করে, মহিলারা ব্যবহার করে। কয়জন কয়জন মিলে আছে? 5-6 জন। সাদেক মোল্লা।
ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।